পোর্টালের নিউজ সেখানে আমাদের সাথে যুক্ত করে নিতে চাই। তার আগে আমাদের সাথে বাসা থেকে যুক্ত হবেন মোস্তফা জাব্বার, মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। মোস্তফা জাব্বার, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, আমি শাবনাম, এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জি, প্রথমে আপনাদেরকে আমি একাত্তর টিভির যারা দর্শক শ্রোতা, জি, প্রথমে আপনার কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। জি মোস্তফা জাব্বার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, আজকে একটি সংবাদে আমরা দেখছিলাম যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বেকার তৈরির জন্য কারখানা হয়ে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে পাঠ্যক্রমে পরিবর্তন প্রয়োজন। কি ধরনের শিক্ষা পদ্ধতি আসলে প্রচলন করা প্রয়োজন বা প্রণয়ন করা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন, আমি শুরুতেই আপনি যে কারণে আমাকে অভিনন্দন জানিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমাদের সকলের প্রিয় জননেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং এই সময়ে তার সরকার একদিক থেকে যখন দশম বর্ষে লাগাতার পদার্পণ করেছে, আরেক দিকে তিনি যখন 15তম বছরে দেশ শাসন করছেন, তখন আমার উপরে আস্থা রাখা এবং আমাকে একটি দায়িত্ব দেওয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ দিই। এবং সেই সূত্র ধরে আমি বলতে চাই, আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, যে শিক্ষা ব্যবস্থা, এর প্রেক্ষিতে যদি আমরা বিবেচনা করি, তাহলে যেটি দেখতে হবে সেটা হচ্ছে, আমরা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বসবাস করি, সেই শিক্ষা ব্যবস্থাটি আসলে শিল্পযুগ উত্তর। শিল্পযুগে শুরু হয়েছিল 1760 সালে, যখন বাষ্পীয় ইঞ্জিন দিয়ে আমরা কারখানাগুলো স্থাপন করা শুরু করি। দ্বিতীয় শিল্প বিপ্লব শুরু হয় 1870 সালে, যখন আমরা বিদ্যুৎ নির্ভর শিল্প যুগে প্রবেশ করি। 1969 সালে ইন্টারনেট ভিত্তিক শিল্প বিপ্লবের সূচনা হয়, এবং এখন আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এটাকে বলা হয় চতুর্থ শিল্প বিপ্লব কিংবা ডিজিটাল শিল্প বিপ্লব। আমরা এই প্রশ্নটাই শুধুমাত্র তুলছি যে আমি প্রথম শিল্প যুগের যে শিক্ষা ব্যবস্থা, তাকে দিয়ে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে শরিক হতে পারবো না। আমাদের দেশে কিন্তু ইংরেজ প্রবর্তিত সেই শিক্ষা ব্যবস্থাটি এখনও প্রচলিত আছে, তার মধ্যে একটু ঘষা মাজা আমরা করেছি, একটু পরিবর্তন হয়তো করেছি। বড় বিষয়টা যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে, আমরা শিক্ষার পরিধিটা বিস্তৃত করতে পেরেছি। আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে স্কুলমুখী করতে পারি কিনা, তাদেরকে শিক্ষার আওতায় আনতে পারি কিনা, তাদের নিরক্ষরতা দূর করতে পারি না, এই বিষয়টা ছিল। এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে আমরা করতে সক্ষম হয়েছি, কিন্তু যেই জায়গাটার মধ্যে আমরা যাচ্ছি সেটি হচ্ছে ডিজিটাল শিল্প বিপ্লবের মূল পেশাগত পরিবর্তনগুলো হচ্ছে, এবং এই পেশাগত পরিবর্তনগুলোর সাথে সম্পৃক্ত শিক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে কিন্তু তাদের কর্মসংস্থানের বিষয়টা আমরা করতে পারবো না। আপনারা লক্ষ্য করে থাকবেন যে এখনই কিন্তু আমরা প্রচলিত শিক্ষা থেকে যে শিক্ষিত লোকজন পাচ্ছি, তাদের কর্মসংস্থান আমাদের জন্য মারাত্মক রকমের সংকট তৈরি করছে, কারণ তাদের যে শিক্ষা দিচ্ছি আমরা, তার জন্য সেই কর্মগুলো আমরা খুঁজে পাচ্ছি না। আগামী দিনে এই অবস্থাটা আরও ব্যাপক পরিবর্তন হবে। প্রযুক্তির জায়গার ক্ষেত্রে আমি অন্তত এইটুকু বলতে পারি, যেমন ইভেন কম্পিউটার বিজ্ঞানের প্রচলিত প্রযুক্তি আমরা এখন দেখতে যাব, তিনটি আরও নতুন প্রযুক্তির দিকে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাচ্ছে, ইন্টারনেট অফ থিংসের দিকে যাচ্ছে, রোবোটিক্সের দিকে যাচ্ছে। ফলে আমি প্রচলিত যে জায়গাটা দিয়ে এতদিন পর্যন্ত এই শিক্ষাটা চালিয়ে যাচ্ছিলাম, সেটার মধ্যে কিন্তু আমার নতুন প্রযুক্তির অনুপ্রবেশ ঘটানোর বিষয় আছে। এবং আমরা সরকারেরও দেখেছি, আমরা যে সরকার এটি বৃত্তিমূলক, কর্মমুখী এবং কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে আসছে, কিন্তু আমাদের সাধারণ শিক্ষায় তার প্রতিফলনটা হয়নি। সেই জন্য পাঠ্যক্রমের পরিবর্তন দরকার আছে, পাঠদান পদ্ধতির প্রয়োজনটা আছে। আমি একদম সিরিয়াসলি এই জায়গাটাতে বলতে চাই, আমরা কাগজ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছি, সেটাকে যদি আমি ডিজিটাল করতে না পারি, তাহলে কোনোভাবেই কিন্তু আমি তাকে ডিজিটাল শিল্প বিপ্লবের শিক্ষা দিতে পারবো না। আরেকটি বিষয় রয়ে গেছে আমাদের, সেটি হচ্ছে আমাদের শিক্ষকরা প্রচলিত শিক্ষা শিক্ষিত হয়ে প্রচলিত পদ্ধতিতে শিক্ষা প্রদান করছে, আমাদেরকে এই জায়গা থেকে শিক্ষকদেরকে ডিজিটাল শিক্ষা দিতে পারার মতন উপযুক্ত করে তুলতে হবে। তাদেরকে কন্টেন্ট তৈরি করতে শিখতে হবে, কন্টেন্ট দিয়ে কেমন করে লেখাপড়া করাতে হয়, কাগজের বই ছাড়া কেমন করে ক্লাসরুম পরিচালনা করতে হয়, মাল্টিমিডিয়া ক্লাসরুম কেমন করে করতে হয়, সেই জায়গাটায় প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। মোস্তফা জাব্বার, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যে দেখানো হয়েছিল আমাদেরকে, সেই ডিজিটাল বাংলাদেশের পথেই কিন্তু হাঁটছে এই মুহূর্তে, এবং 9 বছর পেরিয়ে যখন আজকে আপনি বলছিলেন দশম বছরে বর্তমান সরকার পদার্পণ করেছে,
হচ্ছে আপনি একটি বছরের জন্য আসলে সুযোগ পেয়েছেন এবং কি ধরনের নতুন পরিকল্পনাগুলো আপনি নিতে যাচ্ছেন, সামনের চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করতে যাচ্ছেন তার সম্পর্কে যদি একটু বলতেন। ওকে, অনেকে আমাকে এই প্রশ্নটা করেছে, এক বছর মাত্র সময় আছে আমাদের পরবর্তী নির্বাচনের আগে এবং এক বছরের ভিতরে আমরা কী বা করতে পারবো। আমি কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের কিন্তু এক বছর সময় নয়। আমরা 2008 সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, এবং এই 2009 থেকে এই পর্যন্ত অবিরাম গতিতে আমাদের এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজটা চলে আসছে। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই আমাদের এখন তথ্য প্রযুক্তি উপদেষ্টা, আমার অত্যন্ত স্নেহভাজন এবং আমাদের প্রধানমন্ত্রীর পুত্র সজীব আজে জয়, আমাদের এই যে ডিজিটাল রূপান্তর আছে তার কেবলমাত্র রূপরেখা প্রণয়ন কিংবা তার উপদেশ দেওয়া কিংবা সেই বিষয়টির মধ্যে পরামর্শ দেওয়ার মধ্যে থাকেননি, তিনি কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে সেই প্রস্তুতিটুকু আমাদের তৈরি করে দিয়ে গেছেন, এবং যেই সব জায়গাতে আমরা খুব জটিলতম স্তরে ছিলাম সেই জায়গাগুলোতে কিন্তু একটা চমৎকার জায়গা তৈরি করে রেখে দিয়ে গেছেন। আমাদের কাজ করা অনেক বাকি আছে, কিন্তু পটভূমি তৈরি করা কিংবা প্রেক্ষিত তৈরি করা অথবা ভিত্তি তৈরি করা যেটাই আমি বলি না কেন সেটা কিন্তু আমাদের সকল ক্ষেত্রেই তৈরি হয়েছে। আমি বিশেষ করে আমার দুটো বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আমার উপরে সেই আস্থাটুকু রেখে দিয়েছেন। আমাদের ICT বিভাগ, আমি আপনাকে শুধুমাত্র বলতে পারি যে একেবারে মাত্র 100 কোটি টাকার একটি বাজেটের বিভাগ এখন কিন্তু প্রায় 4000 কোটি টাকার বাজেটের একটি বিভাগে পরিণত হয়েছে, এবং ডাক টেলিযোগাযোগ এটি একটি প্রাচীনতম মন্ত্রণালয় এবং তার জায়গাটা কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন। দুটো জায়গাতেই সজীব আচার্য যে প্রকল্পগুলো গ্রহণ করে গেছেন এবং যে পরিবর্তনগুলো এনে দিয়ে গেছেন এবং যেই সব প্রকল্প বাস্তবায়িত আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমার অনেকগুলো বিষয় ইতিমধ্যে একেবারে পাইপলাইনে আছে। যেমন এবং স্পষ্ট করে বলতে, আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করার জন্য একেবারে সম্পূর্ণ প্রস্তুত হয়ে বসে আছি, সেরকম একটি জায়গা কিন্তু তৈরি হয়ে আছে। ফলে আমরা 9 বছর যাবত যে কাজগুলো করেছে সেই কাজগুলো যে সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র সরকার নয় বেসরকারি খাত মিলিয়ে আমরা যে প্রস্তুতিটুকু নিয়ে এসেছি, আমাদের এখন কিন্তু লক্ষ্য যেটি সেটি হচ্ছে এটার ফলাফলকে যেন 10ম বর্ষে এনে আরও দৃশ্যমান করতে, মানুষের জন্য উপকারী করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলে থাকেন সেই কথাটার উপর আমি গুরুত্ব দিতে চাই, সেইটি হচ্ছে এটি জনগণের সরকার এবং ডিজিটাল বাংলাদেশ জনগণেরই ডিজিটাল বাংলাদেশ। শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছেন সেই ডিজিটাল বাংলাদেশে সুযোগ সুবিধা বলেন, সুবিধা সেবার কথা বলেন, সেটি জনগণের কাছে পৌঁছানোর বিষয়টা আছে। এর মধ্যে কিন্তু আমরা অভাবনীয়ভাবে সরকারি সেবা জনগণের কাছে পৌঁছানোর যুগান্তকারী অনেকগুলো অগ্রগতি সাধন করে ফেলেছি। আমি সরকারের প্রচুর পরিমাণ সেবা কিন্তু এখন ডিজিটাল পদ্ধতিতে জনগণের কাছে পৌঁছানোর পর্যায়ে আছে, আমরা এই সেবাগুলোকে সম্প্রসারিত করতে চাই। সরকারের ডিজিটাল রূপান্তরের প্রাথমিক ভিত্তি কিন্তু তৈরি হয়ে বসে আছে, আমরা এই প্রাথমিক ভিত্তিটার উপরে একটি চমৎকার সৌম্যদর্শন একটি ভবন তৈরি করতে চাই, যেটা মানুষের কাছে মনে হবে যে গ্যাস আমি ঘরে বসে থেকে সরকারের সেবাটা পেতে পারি। আমি শিক্ষার কথা একটু আগে আপনি আগেই বলেছি, একই সাথে যেই জায়গাটার মধ্যে বলতে চাই, যেমন ধরেন আমার ইন্ডাস্ট্রির বিকাশটা ডিজিটাল বাংলাদেশের একটি বড় বিষয়। এর মধ্যে কিন্তু আমার এই ইন্ডাস্ট্রি যেখানে 2008 সালে মাত্র $26 মিলিয়ন রপ্তানি করত, সেইটি এখন $800 মিলিয়নের একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে গেছে। ফলে আমাদের জন্য এই বছরে অন্তত পক্ষে আমি $1 বিলিয়ন অতিক্রম করব, আমার তো মনে হয় সেটাকে আমি অতিক্রম করে যাবো। 2021 সালে আমার $5 বিলিয়ন অতিক্রম করার কথা। এর মধ্যে কিন্তু সরকার যেসব কাজগুলো করেছে তার ফলে আমার রপ্তানি প্রবৃত্তি না, আমার দেশীয় বাজার বৃদ্ধি হয়েছে, দেশে আমরা ডিজিটাল ডিভাইস উৎপাদন করতে পারবো সেই জায়গায় আমরা গিয়েছি, আমরা ক্যাশ ইনসেন্টিভ পেয়েছি যেটার ফলে আমি রপ্তানির বাজারটাকে সম্প্রসারণ করতে পারবো। ফলে আমার প্রস্তুতিটা যেহেতু আছে, তার উপরে আমরা যদি এখন সেই ব্যবস্থাপনাটাকে কেবলমাত্র সেইভাবে গড়ে তুলতে পারি এবং আমরা এখন খুঁজে দেখবো যে আমাদের এইখানে এই কাজগুলো করতে গিয়ে ছোটোখাটো কী কী বিষয় আছে সেগুলোকে যদি ফাইন টিউন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্জন অত্যন্ত বিশাল হতে পারে। সেই জায়গাটা আমি প্রত্যাশা করি যে আমরা আমাদের সাথে আছেন সুভাষ সিংহ রায় এবং এম এ আজিজ, আপনাকে প্রশ্ন করতে চান। জব্বার ভাই, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
ধন্যবাদ সুভাষ, খুব কাছ থেকে দেখেছি বলি বলি 2001 সালে পয়লা অক্টোবরের নির্বাচনের পর দেখেন যখন অমানিশার অন্ধকার নেমে এসেছিল, ঠিক সেই সময় আপনি সুধা সদন থেকে আজকের প্রধানমন্ত্রীর সাথে যে যাত্রা শুরু করেছিলেন সেই যাত্রা আজকে আমরা 2018 সালের আজকের দিনে এসে নিশ্চয়ই আপনাকে অভিনন্দন জানাতে হয় এবং মানুষের কাছে যে বার্তাটি পৌঁছেছিল যে ডিজিটাল শব্দটি একসময় অনেক বিজ্ঞজনেরা এটাকে এক ধরনের গালিতে পরিণত করবার চেষ্টা করেছিলেন এবং এটা ব্যঙ্গ বিদ্রুপ করতেন। আমি শুধু এইটুকু বলতে চাই এই ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় সুফল ভোগ করি আমরা যখন দেখি সমগ্র জাতি। এই যে আজকে বেগম খালেদা জিয়া যে টুইট বার্তা দেন, যদি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুইট বার্তা যদি দিতে পারতেন না, যদি আজকে ডিজিটাল বাংলাদেশ না হতো, নরেন্দ্র মোদী খুব স্পষ্ট করে বলেছিলেন যে আমি ডিজিটাল বাংলাদেশের কথা শুনেই আমি কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার কথা ভেবেছি, অনেকগুলো অগ্রগতির জায়গা। আমি একটা প্রশ্ন খুব সংক্ষেপে করি, যাদের শিক্ষকের বয়স 55, 56, 57, 58 এরকম যদি থাকে, 50 ঊর্ধ্ব মন করবেন, তাদেরকে আপনি সেই জায়গায় অভ্যস্ত করবেন কেমনে? এটা আমার একটা একেবারে দরকার বোকা বোকা প্রশ্ন। আচ্ছা, আমি একবারে আমার জব্বারভাই আমি প্রশ্নটা করে ফেলি আর কি। আপনাকে তো আগে ব্যক্তিগতভাবে টেলিফোন করলেও পাওয়া গেছে, এখন তো মন্ত্রী হয়েছেন, এখন তো হয়তো ব্যস্ততার কারণে টেলিফোনে পাওয়া যাবে না। যাই হোক, তবুও আমি খুবই খুশি যে শতভাগ জবাব আপনি আগে দিয়ে নেই। প্রথমত হচ্ছে গত 3-4 দিন আমার জন্য প্রবলেম হয়েছে, কারণ দিনে 1000-1500 ফোন আসলে ওগুলো ধরাটাই আসলে সম্ভব হয় না। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমার মোবাইল নাম্বার বদলাবে না এবং আপনি যখন ফোন করবেন ধরতে না পারলে আপনাকে কল ব্যাক করবো। থ্যাংক ইউ। আমি সবচেয়ে খুশি হয়েছি যে এই মন্ত্রী পরিষদে একমাত্র শতভাগ টেকনোক্র্যাট মন্ত্রী আপনি এবং আপনি পেশাজীবী, শতভাগ পেশাজীবী। যদিও আপনি আইটি বিশেষজ্ঞ, আমিও ফিজিক্সের ছাত্র, আমি আরও খুশি হয়েছি আপনি সায়েন্স নিয়ে আপনি বিশেষজ্ঞ হয়েছেন। তো যাই হোক, আপনার যে মানবিক বিভাগে পড়াশোনা করে যারা এই পর্যায়ে যায় এটা কিন্তু শিক্ষা, তিনি বাংলা ছাত্র, তা ঠিক আছে, এবং তারপরে যে বাংলা এই জায়গায় আসতে পেরেছেন এটাও কিন্তু আজকে ঠিক আছে, অবশ্যই এটা আমাদের গর্ব যে সবচেয়ে বড় কথা। সুভাষ, আমি একটু প্রসঙ্গত বলে রাখি, বাংলা বিভাগে পড়াশোনা করে আমাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা হয়েছেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, অবশ্যই। সুতরাং পথ তিনি দেখিয়ে দিয়েছেন, আমরা তার পথে চলার চেষ্টা করছি। ঠিক আছে, বাংলাদেশে আপনি যে শিক্ষা ব্যবস্থার কথাগুলি বলছেন আমি সেটার সাথে সম্পর্ক রেখেই বলছি, আজকে আমি সাংবাদিকতা পেশায় সেখানে আমার থাকার কথা ছিল না, কারণ আমি তো ফিজিক্সে পড়াশোনা করেছি। অর্থাৎ আপনার কথার প্রেক্ষিতে আমি বলতে চাই যে যে ডিসিপ্লিনে পড়াশোনা করবে সেই ডিসিপ্লিনেই যদি সে কর্মটা পায় তাহলে আমি মনে করব দেশটা উন্নতির দিকে যাবে। এবং আপনি যে বিজ্ঞানের কথা বললেন, বিজ্ঞানের যুগে বিজ্ঞানের দিকে আমরা যতক্ষণ পর্যন্ত না যেতে পারবো দেশে উন্নতি হবে না, এটা ঠিক। তা আপনার এটা দেশের শিক্ষা ব্যবস্থাকে আমি জাস্ট আপনার সাথে যুক্ত করতেছি, আপনি সম্পূর্ণ টেকনিক্যাল সাইডটা বলেছেন ম্যান পাওয়ারের, আর একটা সাইড আমি মনে করি যে কারণ শিক্ষা ব্যবস্থার এই সিলেবাস কারিকুলাম পলিসি বহুবার হয়েছে, বহু নাড়াচাড়া হয়েছে, শিক্ষা পদ্ধতি বহুত বদলানো হয়েছে, এতে করে ছাত্রদেরও বিপদ, আমাদের শিক্ষা ব্যবস্থারও তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি হয় নাই। সুতরাং আপনি যেহেতু আছেন, আমি বলছি যে আমাদের যে ম্যান পাওয়ার বিশেষ করে যুব সমাজ তো আমাদের প্রায় 60%, এখন আমরা বিদেশে যদি স্কিল ম্যান পাওয়ার রপ্তানি করতে পারি এবং দেশে যদি যতটুকু প্রয়োজন ততটুকু যেখানে যা প্রয়োজন সেটা যদি করতে পারি, এর সাথে যেটা যুক্ত জাতি গঠনের জন্য শিক্ষা, এটা যেন আমরা গুরুত্ব কমে না যায়। কারণ এখন 11-12 প্রকার শিক্ষা দেওয়া হয় এবং এই শিক্ষায় আমরা কোনো জাতি ইস্যুতে, অর্থাৎ 11-12 প্রকার চিন্তা নিয়ে জাতি গঠন হচ্ছে এখানে, অন্তত বটম লাইনে অর্থাৎ প্রাইমারি লেভেলে জি এমএস আমরা কমন নিয়ে, কারণ সময় স্বল্পতা আছে সেটাও নিশ্চয়ই, এবং আপনি সবচেয়ে বড় প্রশ্ন করলেন কিন্তু সে জি প্রশ্নের চেয়ে মন্তব্য বোধহয় বেশি ছিল, আমি আমি না মন্তব্য করতে চাই জি জি ওকে ধন্যবাদ আজিজ ভাই। প্রথমত আমি একটু সুভাষ সিংহ রায়ের প্রশ্নটাকে আমি অ্যাড্রেস করি আগে। আমি কিন্তু একটি অসাধারণ বিষয়ে বিশ্বাস করি, বাঙালিদের মেধা এত ভালো
আসলে বয়স তাকে আটকে রাখতে পারে না। আমরা প্রবণতার দিক থেকে যদি দেখি তাহলে অবশ্যই তরুণরা প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জায়গা থাকে। আপনি দেখতে পাবেন যে বয়স যার যত কম সে তত বেশি প্রযুক্তি বান্ধব হয়ে থাকে। কিন্তু আমি এটা মনে করি না, আমাদের শিক্ষক কুল যারা প্রচলিত শিক্ষায় শিক্ষিত হয়ে আসছে তাদেরকে আমরা ডিজিটাল শিক্ষা পদ্ধতির শিক্ষক বানাতে পারবো না। কারণ আমি কিন্তু তাকে কম্পিউটার বিশেষজ্ঞ বানাতে চাচ্ছি না, আমি তাকে শিক্ষক রাখতে চাচ্ছি। এই শিক্ষক রেখে আমি শুধুমাত্র তাকে সেই বইয়ের পাতা উল্টিয়ে যেভাবে শিক্ষাটা দিত তার বদলে আমি তাকে বলবো যে আপনি এটি মাল্টিমিডিয়া প্রজেক্টার দুই চারটা বোতাম কেবলমাত্র জানাতে জানতে হবে এবং মাউস ক্লিক তিন চারটা করতে যেতে হবে। আমাকে আপনি একেবারে জাস্ট যেভাবে বলেন আমি সাত দিনের প্রশিক্ষণ দিয়ে একজন প্রচলিত শিক্ষককে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দেওয়ার উপযুক্ত করে দিতে পারো, এটা আমার চ্যালেঞ্জ। এবং সেই কারণে আমি বিশ্বাস করি আমাদের লোকজন যে বয়সের কথাই বলেন না কেন তাদের জন্য যেই বিষয়টা প্রয়োজন হবে সেটা হচ্ছে তাদেরকে যেন আমরা মোটিভেট করতে পারি। এবং আমার ধারণা তারা মোটিভেটেড হবেন, কারণ তারা এখন নিজেরা উপলব্ধি করেন যে শিক্ষা পদ্ধতির যে রূপান্তরটা এই রূপান্তরটা আমাদের ঘটাতে হবে। আর আপনি যেই জায়গাটার মধ্যে বলেছেন আমি কিন্তু এই জায়গাটায় বিশ্বাস করি, শিক্ষা মানে কেবলমাত্র প্রযুক্তি না, শিক্ষা মানে হচ্ছে প্র্যাকটিক্যালি একটি জ্ঞানভিত্তিক সমাজের দিকে ধাবিত করার জন্য একটা সৃজনশীলতা এবং তার মধ্য থেকে একটি জীবনধারা গড়ে তোলার পদ্ধতি। আমাদের নেত্রী কিন্তু ডিজিটাল বাংলাদেশ বলার পরে যখন এইবারের সরকার গঠন করার আগে নির্বাচনে ইস্তেহার দেন তখন কিন্তু তিনি বলেছেন 2021 সালে আমরা একটি উন্নত দেশে পরিণত হবো এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করব। জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে হলে কিন্তু আমার জ্ঞানকর্মী তৈরি করতে হবে, জ্ঞানকর্মী তৈরি করতে হলে কিন্তু আমার লেখাপড়ার যে উপায়টা অথবা বিষয়বস্তু আছে এটাকে একটা নলেজ বেসড এডুকেশন সিস্টেমের ভিতরে নিয়ে যেতে হবে। আমি কিন্তু সেই কথাটার কথাই বলছি। এবং টার্গেটের কথাটা যদি বলেন তাহলে কিন্তু নেত্রী আমাদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, আমাদেরকে বলেছেন 21 সালে আমরা ডিজিটাল বাংলাদেশ করব, 41 সালে আমরা জ্ঞানভিত্তিক সমাজ করব। একটা বিষয় কিন্তু আমি এই আমার দুই বন্ধুকে বলতে চাই, সেটি হচ্ছে আমরা প্রযুক্তিগত দিক থেকে 324 বছর পেছনে ছিলাম। 1454 সালে প্রিন্টিং মেশিন জার্মানিতে আবিষ্কৃত হয়েছে, বাংলাদেশ সীমান্তের হুগলিতে 1778 খ্রিস্টাব্দে সেই প্রিন্টিং মেশিন এসেছে। আমরা কিন্তু এখন প্রযুক্তিগত দিক থেকে এতটা সক্ষম। আপনারা শুনেছেন যে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে সোফিয়া নামক একটা রোবট নিয়ে এসেছিলাম এবং এটা অন্তত দারুণভাবে আমাদের তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে। কিন্তু পাশাপাশি এই কথাটি আমি আপনাকে বলতে চাই, সোফিয়াকে যখন আমরা নিয়ে এসেছি তখন আমার ওই ডিজিটাল মেলাতেই 20টা বাংলাদেশের তরুণদের তৈরি করা রোবট ছিল এবং আপনি অবাক হবেন, বিস্মিত হবেন। জি, সেক্ষেত্রে আমাদের যে শিক্ষিত যুব সমাজ আছে তাদের জন্য আইসিটি সেক্টর একটি বড় কর্মক্ষেত্রের সুযোগ সুবিধা করে দেওয়ার সুযোগ রাখছে বলে আমরা জানি, সেটি কিভাবে সম্ভব হতে পারে? আমি একটু যোগ করি, আমি আপনাকে শুধুমাত্র এই কথা বলতে পারি, আমি একটু জব্বর ভাই একটু যোগ করি, মানে এটা ব্যক্তিগত স্মৃতিচারণ হয়ে যাবে। আমার সর্বশেষ ভাই আপনাকে ভালো করে চেনেন হীরা, সে এখন বিশ্বের খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন এবং আপনার এলিফ্যান্ট রোডের বাসায় তখন যখন আপনি কম্পিউটার শিক্ষা দিতেন তখন আপনি কিন্তু জোর করে তাকে নিয়ে গিয়েছিলেন এবং সে আজকে কিন্তু তার যে অবস্থান তৈরি করেছে অভূতপূর্ব। আমি যে প্রস্তুতি করেছিলাম আবারও যোগ করি যে আপনি এই যে 55 বছরের যে মানুষটাকে কিভাবে করবেন, কারণ আমার মেয়ের বয়স 18 বছর 1 মাস 2 মাস, সে যতটুকু দ্রুত নিতে পারছে আমি কিন্তু অতটা এখনও নিতে পারছি না, এটা করবেন কেমনে? এক আর দুই হচ্ছে যে 2008 সালে যে 12 ডিসেম্বর, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, 2008 সালে 12 ডিসেম্বর আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, ওই দিন যেদিন নির্বাচনে ইস্তেহার ঘোষণা হয়েছিল সেদিন তিনি ডিজিটাল বাংলাদেশের কথা কিন্তু স্পষ্ট করে যুব সমাজের কাছে বলেছিলেন। ওই দিনটি বিশেষভাবে কোনো জায়গায় আপনারা প্রতি বছর পালন করার কোনো প্রক্রিয়া অভূতপূর্ণ হবেন কিনা? জি, আচ্ছা সুভাষ, শেষ প্রশ্নটা জবাব দে, আমরা এই বছর 12ই ডিসেম্বরকে জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে উদযাপন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটার অনুমোদন দিয়েছেন বলে আমরা কিন্তু এই বছর থেকে ডিজিটাল বাংলাদেশ
হিসেবে আমরা এই দিবসটাকে জাতীয় দিবস হিসেবে উদযাপন শুরু করেছি, প্রথম উদযাপন করেছি, আমরা এখন প্রতি বছর সেটা উদযাপন করব এবং এই ঐতিহাসিক দিনটাকে স্মরণ করে রাখার জন্য নিঃসন্দেহে এই কাজটা করব। আমি দ্বিতীয় যে জায়গাটার মধ্যে আমি যেতে চাই, যে প্রশ্নগুলো করেছেন, প্রথমত হচ্ছে আমার এখন যে প্রজন্মের বয়স 55 অথবা 60, তাকে আমার কম্পিউটার বিশেষজ্ঞ বানানোর কোনো চেষ্টাই আমি করব না। আমি এইটুকু বুঝবো, আমি এলিফেন্ট রোডে তোমার ভাইটিকে যে শিক্ষাটা দিয়েছিলাম সেটা কিন্তু শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করার শিক্ষাটা আমি দিয়েছিলাম, সেটা নির্ভর করে কিন্তু সে তার বিশাল একটি ক্যারিয়ার তৈরি করতে পেরেছে। তোমার 18 বছর যে মেয়েটি আছে, সেই মেয়েটিকে কিন্তু আমি এখন বলবো যে ওকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি পরিণত করতে পারবো যদি আমি তাকে একজন কম্পিউটার ভিত্তিক পেশার দিকে যুক্ত করে দিতে পারি। আমি কিন্তু শুরু করতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে, আমি পৃথিবীতে এমন একটি অবস্থান বাংলাদেশে তৈরি করতে চাই, আমি শিশুদেরকে প্রোগ্রামার বানাবো, অর্থাৎ যেই শিশুটা এখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাকে আমি স্ক্র্যাচের মতন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেব, যে ক্লাস 1 পড়ে, 2 পড়ে, 3 পড়ে, 4 পড়ে এবং সে একটা প্রোগ্রাম তৈরি করে দিয়ে, এবং আমি এইটি পরীক্ষা করে দেখেছি যে যত দ্রুত তারা এই প্রোগ্রামিং শিখতে পারে তত দ্রুত আসলে আমাদের বড়দেরকে শেখানো কঠিন হয়ে যায়। আমি কিন্তু সেই কারণে শিশু স্তর থেকে তুলে আসবো, আর আস্তে আস্তে বড় হবে এবং আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে প্রোগ্রামার হবে। আমি এক্সাম্পলটা দেই, মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে তাদের প্রতি বছর 14 লক্ষ প্রোগ্রামার নতুন করে নেওয়ার প্রয়োজন হয়, তারা মাত্র 4 লক্ষ প্রোগ্রামার তৈরি করতে পারে এবং 10 লক্ষ প্রোগ্রামার তার দরকার। এই 10 লক্ষ প্রোগ্রামার যে দরকার আছে, আমি যদি আমার দেশের ছেলে মেয়েগুলোকে ওই জায়গাটার জন্য তৈরি করতে পারি, যতটুকু তৈরি করতে পারি ততটুকু কিন্তু সে ওই শূন্যতাটা পূরণ করার জন্য ওরে কোলে করে নিয়ে গিয়ে তারপরে বলে যে বাবা তুমি আমার না করি খাও এবং সেইটুকু করো। আমরা কিন্তু ওই জায়গাটার জন্য মনে করছি নিচের থেকে শুরু করব, আর উপরে যারা আছে তাদেরকে আমরা শুধুমাত্র রূপান্তরটা ঘটিয়ে দেব যাতে তারা বর্তমানের সাথে অন্তত খাপ খেয়ে চলার মতন জায়গায় যেতে পারে। মোস্তফা জাব্বার, আপনাকে অনেক ধন্যবাদ এবং চ্যালেঞ্জের বিষয় হবে আপনার বক্তব্য দিয়ে। আসলে আপনাকে বলতে হয় যে আপনি বলেছিলেন যে ডিজিটাল জগতে অথবা কম্পিউটারের ইসে আইসিটির ক্ষেত্রে সময় বলে কোনো বিষয় নেই এবং সময়কে সে কোনো জ্ঞানের মধ্যেও নেয় না, সেভাবে এই 9 মাস বা 1 বছর যাই বলি না কেন সেটি আপনার জন্য কোনো রকম কোনো বাধা হবে না। আপনি নিশ্চয়ই খুব এগিয়ে নিয়ে যাবেন সেই আশাই আমরা রাখতে চাই এবং আবারও আপনাকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনাকে আজকের মতো বিদায় জানাতে হচ্ছে। নিশ্চয়ই আগামীতে কথা বলার সুযোগ হবে। অনেক ধন্যবাদ।